Assalamualaikum and welcome to my another video. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু পাবদা ফিশ নিয়ে নিয়েছি আর পাবদা ফিশ কিন্তু এই শীতের সময় খেতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে পাবদা শীত গরম নাই সব সময় আসলে অনেক বেশি মজার। বিশেষ করে এই মাছটা অনেক সফট, এটাকে অনেক সাবধানে ক্লিন করতে হয়। তো আমি ক্লিন করার আগে কিছু পাবদা আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম, আর এটা হচ্ছে ক্লিন করার পরে। তো সেম ওয়েতে আপনারাও কিন্তু খুব সহজে এই মাছটা ক্লিন করে নিতে পারেন, একদম সহজ ওয়েতে। তো আমার সাথেই থাকুন। এই যে দেখেন পাবদা মাছ, আমি এখানে এই যে এইভাবে পাবদা মাছ নিয়ে নিয়েছি। এর আগে আমি দুইটা ক্লিন করেছি, বাট আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি কিভাবে ক্লিন করলাম। এটা দেখেন ক্লিন করার পরে মাছটা কেমন হয়েছে। আর ক্লিন করার আগে আমরা হয়তো বা যারা শহরে থাকি তারা কিন্তু মানে মাছটা যে কোস্টলি, গ্রামের মানুষ কিন্তু প্রচুর সুন্দর করে মাছ ধুতে পারে, কারণ তারা মালসার মধ্যে বা কলপারে ভালো করে ডোলে ডোলে মাছ পরিষ্কার করে। কিন্তু আমরা কিন্তু যারা শহর অঞ্চলে থাকি তারা ম্যাক্সিমাম কিন্তু এই ওয়েটা জানি না, বা অনেকে আছে আমরা যারা নিউ কাপল, নতুন বিয়ে হয়েছে, তারা কিন্তু এইভাবে মাছ ধোয়াতে অভ্যস্ত না, মানে মালসার মধ্যে নিয়ে যে হাতের মাধ্যমে যেটা ধোয়া হয়। তো তারা কিন্তু খুব সহজে এভাবে ক্লিন করে নিতে পারেন। এই যে হচ্ছে মানে থালা বাটি ধোয়ার যে জাল বা নেট, যেটাই বলেন না কেন, তো সেটা দিয়ে এই যে এভাবে করে ক্লিন করে নেওয়া যায়। আর এটাতে কিন্তু আপনার হাতের কোনো রকম প্রবলেম হবে না। আর হচ্ছে পাবদা মাছ যেহেতু অনেক নরম, আমার কাছে যেটা মনে হয় যে মালসার মধ্যে নিয়ে বা হচ্ছে কলপারে নিয়ে এটাকে বেশি ডলাডলি করা যায় না। তো সেই কথা খেয়াল রেখে বা মাথায় রেখে যদি আপনারা এইভাবে মাছটা পরিষ্কার করে নেন তাহলে কিন্তু মাছটা একদম মানে হচ্ছে ভালোও থাকবে আর হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মানে আমি এটা অনেক পরে জেনেছি, মানে পাবদা মাছটা তো আসলে নর্মালি কম বেশি খাওয়া হয়, কিন্তু মানে পাবদার গায়ে যে এরকম একটা ময়লা আস্তরণ থাকে এটা কিন্তু জানতাম না। আমি জানতাম এই মাছে কোনো আঁশটা না এইভাবেই। তো আমার শাশুড়ি মা একদিন আমাকে মাছ আমি কেটে রান্না করতে গেছি, তখন মা বলল যে আসলে এই মাছে তো অনেক ময়লা আছে, তুমি খেয়াল করো নাই, এই যে দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি। তো মা কিন্তু বেসিক্যালি আমাকে ফার্স্ট টাইম এটা হেল্প করছিল যে এটার গায়ে অনেক ময়লা আছে। আর বিয়ের আগে তো আসলে কম বেশি সবাই কাজ করে না, তো আমিও তার মধ্যে ছিলাম, বিশেষ করে মাছ ধোয়াটা এগুলো জানতাম না। তো এখন আসলে সংসার করতে করতে কিন্তু অনেক কিছুই শিখে গেছি। তো এইটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ যারা একেবারেই নতুন আছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে পাবদা মাছ এইভাবে পরিষ্কার করতে হয়। আমি কিন্তু এর আগে আমার একটা ভিডিও শেয়ার করেছিলাম এই সেম প্রসেসে শিং মাছ পরিষ্কার করা যায়, কারণ আমাদের এই যে মানে হচ্ছে শহর অঞ্চলে তো ওই যেটা বললাম যে গ্রামের মতো মানে ডলাডলি জায়গাটা খুবই কম, মানে মাছ যে পরিষ্কার করে গ্রামে কিন্তু দেখবেন কলপারে ধারালো যে জায়গাটা আছে বা পাটার মধ্যে ফেলে, কিন্তু শহরে কিন্তু এটা আসলেই হয় না। আর দুই তিনজন মানুষের জন্য কিন্তু এই প্রসেসটা অনেক বেশি ভালো, কারণ একটা একটা করে মাছ নিয়ে টাইমটা একটু বেশি লাগলেও মানে বেশি কষ্ট হয় না। আর শিং মাছটা তো এভাবে পরিষ্কার করলে অনেক বেশি একদম ধবধবা হয়ে যায়, মাছের গায়ে যে কালো একটা আস্তরণ থাকে সেটা থাকেই না। তো শিং মাছ যখন আমি পরিষ্কার করেছি ওইটা আমি নিজে নিজেই রিয়েলাইজ করেছিলাম যে এভাবে পরিষ্কার করি। আর পাবদাটা তারপরেই আমি ভাবলাম যে শিং মাছ যেহেতু পরিষ্কার করা যায় তাহলে তো পাবদা মাছ মাস্ট এভাবেই পরিষ্কার করা যাবে। তো সেভাবেই আসলে এটা ক্লিন করার প্রসেস বের করলাম। আর ভাবলাম তাহলে আমার যারা ভিউয়ার্স আছে, নতুন যারা নিউ কাপল আছে বা অনেক পুরনো কাপলরাও আছেন হচ্ছে, তারাও কিন্তু হচ্ছে জানে না আসলে সব জিনিস যে সবাই জানবে এটারও কিন্তু কোনো মানে নাই। তো আমি আমার মতো করে এই যে সবগুলো মাছ ক্লিন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর এই মাছগুলো যখন রান্না করা হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো এই যে সব মাছ নিটান ক্লিন করে নিয়েছি, আর যেটা বললাম যে পাবদা মাছ কিন্তু বেশি ডলাডলি করা যায় না, আপনি জাস্ট মাথার কাছে হাত দিয়ে চেপে ধরে দেন, ওটা দিয়ে এইভাবে করে ক্লিন করে নিতে পারবেন, মাছের কোনো রকম ক্ষতি হবে না, খুব সুন্দর থাকবে। তো এই যে আমার মাছ ক্লিন করা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন।